এই ভিডিওতে আমরা শিখব, ধরুন আপনার কম্পিউটারে কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার ওপেন করা আছে এবং আপনি সেই সফটওয়্যারে কাজ করছেন। কাজ করার পর আপনি যদি সেই প্রোগ্রামকে মিনিমাইজ করতে চান এবং সেই মিনিমাইজটা মাউসের মাধ্যমে না করে আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান, তাহলে সেটা কিভাবে সম্ভব দেখানোর জন্য আমি এক্সেল সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনি জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ এম প্রেস করুন। উইন্ডোজ এম প্রেস করলাম, দেখুন অটোমেটিক মিনিমাইজ হয়ে গিয়েছে। আপনি এইভাবে আপনার কম্পিউটারে যে কোনো সফটওয়্যার যদি ওপেন থাকে সেটাকে উইন্ডোজ এম প্রেস করে মিনিমাইজ করতে পারেন। আবার সেই সফটওয়্যারটাকে যদি বা সেই প্রোগ্রামটিকে যদি আবার রিস্টোর করতে চান উইন্ডোজ শিফট এম প্রেস করবেন, দেখুন অটোমেটিক রিস্টোর হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনার মাউসের প্রয়োজন নেই। আপনারা এতক্ষণ দেখলেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি ভিডিওটি দেখে কিছু অজানা জিনিস শিখলেন। যদি এই চ্যানেল থেকে কিছু শিখে বা জেনে থাকেন তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এই চ্যানেলটি, আর অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভিডিও দেখার জন্য।